Hey, what's up guys? Welcome back to Binodon Master Show. আপনাদের মাঝে আবারো সেই জেলে থাকা সুন্দরবনের হিংস্র প্রাণীটি ফিরে এলেন এবং ক্ষমা চাইলেন। ভেড়ার চুলগুলি ছোট করে ক্ষমা চাইলেই বুঝি 1000 ফলোয়ার অর্জন করা যায়। সো গাইস, ভিডিওর শুরুতে যেটা কথা না বললেই নয়, ভিডিওতে কিছু অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে, তাই দয়া করে আপনি ঢুকিয়ে নেবেন ইয়ারফোনটি আপনার কানে, আর যদি আপনার অলরেডি ঢোকানোই থাকে তাহলে কষ্ট করে ঢোকানোর প্রয়োজন নেই। সো লেটস গো বেবে। হেই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি আপনারা ভালো আছেন। সো আমরা ভালো আছি, আমার সাথে আছে অপু, সরি আমি অপুর সাথে আছি, অনেকদিন পর আমরা অপুকে দেখতে পেলাম আমাদের মাঝে। সো অবশ্যই অনেক ভুল ত্রুটি বা অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন অপু মামুনকে নিয়ে। সো আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনার আসলে ওরা ছোট মানুষ, সো ওরা যদি কোনো ভুল করে থাকে তাহলে অবশ্যই সেই ভুলগুলোকে ক্ষমা করে ওদেরকে নতুনভাবে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য একটা সুযোগ দিবেন। আর ইনশাল্লাহ আপনারা ওদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওরা আসলে কোন ধরনের ভিডিও করলে বা ওদের কোন ভুলগুলো শুধরালে আপনারা ওদেরকে অ্যাকসেপ্ট করবেন। বলার কিছু নাই, সব সে এগুলো জানাবেন। অবশ্যই আমরা ভুল করি, মানসিক মাত্র ভুলতে পারে, সো ওরা তো ছোট, সো ওদেরকেও আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। কি বলেন? বাহ 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 বাহ, খুব সুন্দর লাগছে, খুব দারুণ। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। এন্ড তোমরা যদি অপু ভাইয়ের ভক্ত হয়ে থাকো ভিডিও কমেন্ট বক্সে গিয়ে লেখো ভাই ওর মতো হয়ে দেখা। তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আমি তো চাইলেই আমার নোনটু শর্ট করতে পারি না। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের যত রাগ আছে সবাই সাবস্ক্রাইবের লাল বাটনটি দেখো। সো বাই।